নমস্কার, বলাইস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজ বেসিক্যালি ভিডিওটা হচ্ছে স্পেশাল, একদমই স্পেশাল, যে 10,000 ফ্যামিলি মেম্বার পূরণ হওয়ার উপলক্ষে আজকের মেন ভিডিওটি করা, এবং সঙ্গে আমার যে স্ট্রাগল মাছ চাষ সম্বন্ধে বা মাছ চাষ নিয়ে, তো সেটার কিছু ফিরে দেখার স্মৃতিগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এছাড়াও আপনারা থাম্বনেইলে দেখেছেন যে মাছের কিছু অফার দিয়েছি, যেমন 30% অফ দিয়েছি রুইকিন মাছের জন্য, তো তারও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এর সঙ্গে আরও কিছু থাকবে, যেটা হচ্ছে এতদিন ধরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে, কমেন্টে, ফোনে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, তবে আজ আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব এবং কিছু জিজ্ঞাসাও করব। তো বিশেষ করে আমি বলতে চাই আজকের ভিডিওটা সবথেকে স্পেশাল হবে তাদের জন্য যারা রিসেন্টলি 2-4 মাস হয়েছে বা 2-1 দিন হয়েছে, যারা মাছ চাষ শুরু করেছেন বা মাছ চাষকে প্রফেশনাল হিসাবে নিয়েছেন অথবা নিতে চাইছেন, বা শখ করে হোক, যেভাবে হোক মাছ চাষ শুরু করেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই স্পেশাল হতে চলেছে। তো আমি আশা করব যে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবেন। তো আর কথা না বাড়িয়ে মেন টপিকে ফেরা যাক। তো মেন আলোচনা আমি আগে শুরু করব, যে যারা নতুন মাছ চাষ শুরু করেছেন, তো দেখুন একটা জিনিস প্রথমে বুঝতে হবে, যে আমি আজকে এখানে এই পর্যায়ে এতগুলি চেম্বার বাড়িতে, এতগুলি চেম্বার করা মাঠে চেম্বার করেছি, তো এইগুলি একদিনে হয়নি। প্রথম কথা, একদিনে হয়নি, কেননা এই কথাটা বলার পিছনে কারণ আছে, যে কারণটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা ফোন করছেন, কখন ফোন করছেন আমি মানে বলতে পারছি না, কেননা ফোন করছেন আপনারা সকালবেলা 7টার সময়, দুপুরবেলা 12টা 1টা 2টো, সারাদিন ফোন আসছে, এমনকি রাত্রে 12টা 1টার সময়, রাত 12টা 1টার সময় ফোন আসছে। আমি জাস্ট এটা নিয়ে পাগল হয়ে যাচ্ছি। আমি আপনাদের বারবার বলেছিলাম যে কোনো বিষয়ে মাছ নিতে চান বা মাছ সম্বন্ধে জানতে চান, মাছ চাষ সম্বন্ধে জানতে চান, যে কোনো বিষয়ে আপনারা ফোন করলে 7টা থেকে 9টার মধ্যে ফোন করবেন, কিন্তু সেটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে হচ্ছে কি, সারা দিন রাত 24 ঘন্টায় কিন্তু ফোন আসছে। তো এই কারণে একটু অতিষ্ঠ আছি, তো সে ব্যাপার পরে আসছে। তো তার আগে যে প্রসঙ্গটা বলছিলাম, যে আপনারা যারা শুরু করেছেন, তো আমি আপনাদের একটা কথাই বলতে চাই, দেখুন যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে সাকসেস পেতে হলে সেই সাকসেসটা কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে আসে। আমার এখানে অনেক কিছুই হয়েছে, মাছ যখন শুরু করলাম বহুত মাছ মারা গেছে, আমি ইউটিউব দেখে শুরু করেছি, আমি কিন্তু কোনো ট্রেনিং নিইনি, ইউটিউব দেখে শুরু করেছিলাম, ইউটিউব দেখে মাছ এনেছি। গালি স্ট্রিটের অনেকেই আমাকে চেনেন যারা বেশ ভালো কোয়ালিটির মাছ বিক্রি করেন গালি স্ট্রিটে, আমি নাম নেবো না তাদের, তারা অনেকেই জানেন যে আমি ঠিক তাদের কাছ থেকে কত টাকার মাছ তুলেছি, মাছ তুলে মাছ এনেছে, মাছ মারা গেছে। তো এইভাবে করে করে ধীরে 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 আমি কিন্তু আজকে মোটামুটি কিছু মাছ বাঁচাতে পারছি। আমি এখনও কন্টিনিউ কিন্তু শিখে যাচ্ছি। তো শেখার কথাটাই আসলো, একটু কথা এখানে বলতে চাই, শেখার কথাটাই আসলো, যেটা যে শেখানো আমি তো শিখছি। এবার অনেকে বলে শেখাবেন কি না আমাকে, ট্রেনিং দেবেন কি না, তো ট্রেনিংয়ের ব্যাপারটা আসছিলাম। আমি কি বলেছিলাম, ট্রেনিং সম্বন্ধে ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে আমি যতগুলি ভিডিও দিয়েছি আপনাদের জন্য, ভিডিওগুলি যদি আপনারা দেখে থাকেন তবে আপনাদের ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নেই, তারপরেও যদি মনে হয় আপনারা এসে ট্রেনিং নিতে পারেন, অসুবিধা নেই, সেটা ফ্রি অফ কস্ট। তো সে কথাই যাচ্ছি না। এইবার অনেকে ফোনের মধ্যেই, দাদা আমি আসতে পারছি না, আমাকে ট্রেনিং দিচ্ছেন কবে থেকে, ফোনে ফোনে ট্রেনিং দিচ্ছি, এবার ব্যাপারটা দিচ্ছি না, মানে চাইছেন তিনারা চাইছেন, এমনভাবে চাইছেন যে ট্রেনিং জিনিসটা হচ্ছে ভাত আর মাছ, থালাতে বাড়া হয়েছে, মাখাবো খাবো, ব্যাস কমপ্লিট। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, মাছ চাষ একদিন, দুদিন, তিন দিন বা এক সপ্তাহ বা এক মাসের বিষয় নয়, যে আপনি এক মাস বা 10 দিন শিখলেন, জানলেন, ব্যাস সব শিখে গেলেন, তা কিন্তু নয়। আমি এখনও, সত্যি বলতে এখনও প্রত্যেকটা দিন রাত্রে আমি চেষ্টা করি 1 ঘন্টা হলেও ইউটিউব ঘেটে নতুন কিছু এসছে কিনা মার্কেটে,
নিজে সারাদিনে একবার হলেও কিছুটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি, যে কোনো ব্যাপারে এক্সপেরিমেন্ট করে দেখতে চাই মাছের কোয়ালিটি উন্নত করা যায় কি না, মাছের ডেন্সিটি বাড়ানো যায় কি না, ছোটো জায়গায় কতটা সহজ উপায়ে মাছ চাষ করা যায়, সেই সম্বন্ধে জিনিস নিয়ে আমি ধীরে ধীরে এক্সপেরিমেন্ট করি। তো আপনারা যেটা চান যে একদিনে সব কিছু হয়ে যায় বা এক সপ্তাহে সব কিছু হয়ে যায়, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। প্রথম কথা, ধৈর্য ধরুন। অনেকেই আছে, এমন এমন লোক আছে, এক সপ্তাহ আগে মাছ কিনেছেন কোনো জায়গার থেকে, যে কোনো জায়গার থেকে এক সপ্তাহ আগে মাছ কিনেছেন, মাছে ডিম দিচ্ছে না, আমাকে ফোন করে বলছে ভাই আমি এখান থেকে মাছ নিয়েছি তো মাছে ডিম দিচ্ছে না, কেন ডিম দিচ্ছে না, প্রশ্নটা আসছে কেন ডিম দিচ্ছে না। আচ্ছা আমি কি করে জানবো কেন ডিম দিচ্ছে না, ছেলে মাছ আছে না মেয়ে মাছ আছে না কি আছে, আমার তো জানা নেই কেন ডিম দিচ্ছে না, ফার্স্ট প্রশ্ন এটাই। অনেকে আছে মাছ কিনে নিয়েছে কোনো জায়গার থেকে, আমার এখান থেকে হোক বা অন্য জায়গার থেকে, দাদা আমি 10টা মলি নিয়ে এসেছি, মলিগুলো মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, আচ্ছা বাবা আমি কী করে জানবো আপনি কোথায় রেখেছেন, কীভাবে রেখেছেন, কী খেতে দিয়েছেন, কীভাবে এই প্রশ্নের উত্তর দেবো। তো আমি আমার জাস্ট মাথা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, কমেন্ট দেখে, ফোন রিসিভ করে, হোয়াটসঅ্যাপ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এই সমস্ত প্রশ্নগুলো আসছে তাদের জন্য যারা জাস্ট শুরু করেছে। তো আমি বলবো শুরু করেছেন খুব ভালো কথা, ধৈর্য ধরুন, ধীরে ধীরে এগোন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো একটু ফলো করুন, চেষ্টা করুন, তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আমি তো আছি। আর ফোন করুন 7:30-9:00 মধ্যে, যেতে আমি ভিডিও করে মাছ সেল করে বাড়ির থেকে, আপনারা যারা এসেছেন দেখেছেন সারাদিন বাড়িতেই সেল হয়, এখনও ছেলে পেলে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি না তাদের, আশা করি কথা শুনেছেন। তো টুকটাক সেল হয় সারাদিন বাড়ির থেকে, এবং মাছের চেম্বার দেখাশোনা সমস্ত কিছু একা হাতে করতে হয়, তো তার মধ্যেও নিজের একটা পার্সোনাল লাইফ, তো সেটা কিন্তু কিছুই হচ্ছে না। তো এই জন্যই মেন আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এবং ভিডিও মাঝে মধ্যে কম আসছে। তো এটা গেল আমার একটা অভিযোগ আপনাদের সম্পর্কে। তো এবার একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে মাছ চাষ করুন আপনারা, এখানে লাভ আছে লস আছে সবই আছে, খুব আনন্দও আছে দুঃখও আছে। যেমন রিসেন্টলি আমার ভিডিও করতে করতে দুদিন আগে ভিডিও দিয়েছি, তারপরে ভিডিও দিনে 2 দিন হলো আমার প্রচুর মাছ মারা গেছে রুইকিন, বাড়ির যে অরেন্ডাগুলো ছিল বা বাড়ির যে রুইকিনগুলি ছিল মাঠে দিয়েছিলাম সেখান থেকেও কিছু মাছ মারা গেছে। তো তার একটা কারণ আছে, আমি এই 2 দিনে দেখলাম যে অ্যাকচুয়ালি কী কারণে মরছে, আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ, তো সেটাও দেখলাম, তো আলটিমেটলি কারণ খুঁজে পেয়েছি। তো সেটা নিয়ে অবশ্যই আমি পার্টিকুলার ভিডিও বানাবো। তো অনেক মাছই মারা গেছে, খুব খারাপ লাগছিলো, এই জন্য ভিডিও করিনি। আর রিসেন্টলি মাছ ঢুকিয়েছি, তো তারও আপডেট আমি হয়তো আগামী দিন দিয়ে দেবো। আজকে শুধুমাত্র ওই ভিডিও করছি, ফ্লাইট মোডে রেখে তো অবশ্যই করতে হয়, তারপরেও মানে 1000টা ফোন এসেছিলো একটু আগেও, এই ফোনগুলো যাতে না আসে আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে চেম্বারে নামলে চেম্বার থেকে উঠে আসতে হয় বারবার। আর আপনারা বলছেন ভাই ফোন রিসিভ করছো না, ফোন আপনি নির্দিষ্ট সময় করুন আপনারা, আমি অবশ্যই রিসিভ করবো। আপনারা বলছেন হোয়াটসঅ্যাপে আনসার করছো না, হোয়াটসঅ্যাপে আনসার আমি কখন করবো, আপনারা সারাদিন ফোন করছেন, ফোন অ্যাটেন্ড করছি আমি, কাজ করছি, তারপর আমার মনে হয় না তখন হোয়াটসঅ্যাপে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ অ্যাটেন্ড করি বা ফেসবুক ইউটিউবের কমেন্ট আনসার দিই। তবে আমি এখন বলে দিচ্ছি আপনাদের, আমি এখন থেকে, যদি আমার কথাটা শুনে আপনাদের খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত, তবে আমি আপনাদের বলে দিচ্ছি আমি এই ভিডিওর পর থেকে আমি হয়তো সারাদিনে ফোন সুইচ অফও রাখতে পারি, বা যদি সুইচ অফ না রাখি, আমার যেহেতু পার্সোনাল নাম্বার, যদি না রাখি সুইচ অফ, আমি সারাদিনে যে কটা ফোন আসুক কি না কেন, সেটা যেই হন না কেন আপনারা, আমি ফোনটা কেটে দেবো। আমি ঠিক 7:30-9:00 মধ্যে প্রয়োজনে আমি আপনাদের কল ব্যাক করবো, এমন কেউ নেই বলতে পারবেন না যে আমি ফোন করেছি বলে আমাকে ফোন ব্যাক করিনি, আমি ফোন ব্যাক করেছি, তবে সারাদিন আপনারা ফোন করবেন না, যদি করেন তো আমি বললাম আমি ফোন রিসিভ করবো না অথবা কেটে দেবো, আমি সন্ধ্যার পরে আমি কিন্তু ফোন ব্যাক করবো 7:30-9:00 মধ্যে। তো এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, যে আপনারা এটা আশা করি মানবেন, এবং আপনাদের জন্য আমি ভালোভাবে যেন ভিডিওগুলো উপস্থাপনও করতে পারি সেটার একটু সুযোগ করে দেবেন, বা আপনাদের যেন আমি সমস্ত কিছু তুলে ধরতে পারি কয়েকজনের জন্য, মাত্র কয়েকজনের জন্য আমার সমস্ত কিছু যার ঘুটে ঘা হয়ে যাচ্ছে, ঘেটে ঘা হয়ে যাচ্ছে, সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সেসব কথা থাক, আজকে যেটা আমি বলতে চাইছিলাম যে আমার এখানে 10,000 ফ্যামিলি পূর্ণ হয়েছে, তো সেই উপলক্ষে ফিরে দেখা, ফিরে দেখা বলতে কি, আমি মাছ চাষ যখন শুরু করেছিলাম তো তখন আপনারা, আপনাদের বলেছি আগেও, আপনারা দেখেছেন আশা করি, 40 টাকা দিয়ে 2 মলি মাছ নিয়েছিলাম, এখন এই যে পিছনে রয়েছে মলি মাছ, তো 2 মলি মাছ নিয়েছিলাম 40 টাকা দিয়ে, সেখান থেকেই শুরু।
বললামই যে একটু আগে অনেক গালিফে অনেকেই চেনে আমাকে, এখন মানে তখন থেকেই চিনতো যে প্রচুর মাছ নিয়েছি, তো মাছ মরেছে ওই মাছের থেকে আমি করেছি, আমি ঘর থেকে কোনো টাকা ইনভেস্ট করিনি, ধীরে ধীরেই করে আপনাদের ভালোবাসায় আজ এই পর্যায়ে পৌঁছেছি। তাই আমার তরফ থেকে একটা বিশেষ অফার আপনাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে আমি যে মাছটা, শুধুমাত্র যে মাছটা আমি নিজে প্রোডাকশন করেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় উৎসাহ পেয়ে যতটুকু করেছি, আমি এতদিন তো প্রচুর মাছ বিক্রি করেছি, আর তারপরে আলটিমেটলি এখন যে কটা মাছ আছে নিজের ব্রুডার সিলেক্ট করার পর যে কটা মাছ রেখেছিলাম, আমি পরে বলেছিলাম 100টার কাছাকাছি মাছ আছে, সেইগুলি প্লাস প্রয়োজনে আমি আমার ব্রুডারের থেকেও কিছু মাছ আমি ওখানে বাসাই করে দু একদিনের মধ্যে রেখে দেবো, বা আজ আসতে হচ্ছে না, কাল থেকে রেখে দেবো, কালকে সকালে উঠেই রেখে দেবো বাসাই করে। তো সেই মাছে শুধুমাত্র পার্টিকুলার রুইকিন মাছে আমি আপনাদের জন্য 30% অফের অফার দিলাম, যে যদি কেউ 1000 টাকার মাছ নেয় তো তার দাম চলে আসবে মাত্র 700 টাকায়। যদি কেউ একটা মাছও নেয়, আপনারা জানেন আমি মাছের দাম কত করে রাখছি, তো যদি আপনারা একটা মাছও নেন তো সেখান থেকেও 30% অফে আপনারা মাছ পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা, আপনারা বলছিলেন ডেলিভারি হয় কেনা, কেন ডেলিভারি করবো, ধীরে ধীরে করবো, আপনারা জানেন আমার এখান থেকে হাওড়া যেতে একটু সমস্যা হয়, তো গালিব স্ট্রিটে একটা দাদার সঙ্গে কথা হয়েছে যে আমি তাকে সেখানে নিয়ে গিয়ে মাছটা দিয়ে আসবো এবং সে তারপর প্যাকেজিং করে সেই মাছটা বাইরে পাঠাবে, তো এখনও ফাইনাল কথা হয়নি, তো কথা যখন ফাইনাল হয়ে যাবে তো আশা করছি আপনারা যারা বাইরের থেকে দেখছেন তাদেরকেও আমি মাছ সাপ্লাই করতে পারবো। হ্যাঁ, হয়তো চার্জ একটু উল্টোপাল্টা হয়ে যাবে, অন্যরা যদি 200 টাকা নেয় যেখানে সেখানে হয়তো আমার 220 টাকা বা 230 টাকা এরকম কিছু লাগতে পারে, হয়তো 10-20 টাকা একটু এদিক ওদিক হতে পারে, বাট আমি আশা করছি আপনাদের মাছ বাইরে পাঠানোর ব্যবস্থা করতে পারবো কয়েকদিনের মধ্যেই, তো যদি করতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজ আর কথা বলাবো না, আজ মোটামুটি এখানেই শেষ করছি, আর জানি না আপনারা আমার কথাগুলো কীভাবে নিলেন, আমি আগেই বলেছিলাম অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে আপনাদের সঙ্গে আলোচনা করছি, তো আমি আমার মনের কথা আজ আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আলোচনা করলাম, এবার আপনারা ডিসাইড করুন যে আমি এটা ঠিক করলাম কি ভুল করলাম। বারবার বলছি মাফ করবেন আমাকে আগে থেকেই, যে আমি এখন থেকে আপনারা সারাদিনে যদি ফোন করেন আমি ফোন রিসিভ করবো না, আমি আবারও বলছি আমি শুধুমাত্র 7:30 থেকে 9:00 মধ্যেই ফোন রিসিভ করবো, এবং সারাদিনে যদি আপনারা ফোন করে থাকেন হয়তো কেটে দেবো, বা যদি রিসিভ না করি ঠিক 7:30 থেকে 9:00 মধ্যেই আপনাদের কল ব্যাক করবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।